এগুলো লাল কলা, যেগুলো দাম কি রেখেছেন? এগুলো 80 টাকা করে। এগুলো হচ্ছে আলফানসো আম আছে, সব জোড় কলম আপনি দেখে নেন। জোড় কলমটা কি ভালো হয় না গ্যাপটিনটা ভালো হয় দাদা? দুটোই ভালো হয়, তার ভিতরে জোড়টা ভালো হয়, আবার কারণ হচ্ছে জোড়টার এটা ফলনটা তাড়াতাড়ি দেয় বা গাছের গ্রোথটা ভালো হয়। দামগুলো কি রেখেছেন আলফানসো? আলফানসো 150 টাকা। এটা মিয়াজাকি বলে আমরা চিনি বা সূর্য ডিম বলে অনেকে চেনে, সেই বিখ্যাত আম। এগুলো দেখেন, এগুলো বাংলাদেশ থেকে একদম অরিজিনাল, আমাদের কাছে যা আসে আছে, তার সত্ত্বেও আমরা বাংলাদেশ থেকে একদম অরিজিনাল কালেকশন করে এনে রেখে দিয়েছি। দর্শক বন্ধুরা কিভাবে বুঝবে যে এটা অরিজিনালি মিয়াজাকি আছে? এটা আমরা তো বলে দেবো, আর আমাদের কাছে কোনো ডুপ্লিকেট মাল পাওয়ার কোনো এ নেই, কারণ এগুলো পাতা দেখলেই বলে দেওয়া যাবে আপনি সূর্য ডিম অরিজিনাল পাচ্ছেন কি না পাচ্ছেন, সেটা আপনার আমরা এখান থেকে আপনাদের দেখিয়ে দেব। অরিজিনাল আমাদের নার্সারির নামে পাকা রসিদ দিয়ে দেয়। এগুলো হচ্ছে ইউপির অরিজিনাল চৌষাম, মানে চৌষার পাতাটা এমন হয় না? হ্যাঁ হ্যাঁ, এগুলো ওজন আসবে আপনার 400 গ্রাম ওজন আসবে। হ্যাঁ হ্যাঁ, ইউপির অরিজিনাল চৌষা। এগুলো দামগুলো কেমন দেখেছেন? এগুলো 100 টাকা দাদা। এটা হানিডিউ, হানিডিউ এটা বাইরের আম। দেখি বাড়ির থেকে আসছেন না আপনাদের মাদার পেলান? আমাদের মাদার পেলান থেকে প্রথম নিয়ে আসলাম বাইরে থেকে, তারপর সেটা মাদার পেলান বানিয়ে আমরা নিজেরাই এখন প্রোডাকশন করছি। দামগুলো কি রেখেছেন? হানিডিউ এর দাম রেখেছি 600 টাকা। আর টু এটু আম, এটাও নতুন ভ্যারাইটিস, নতুন ভ্যারাইটিস, থাইল্যান্ড ভ্যারাইটিস। এর আমটা অনেক বড় হয় বা খেতে খুব টেস্টফুল। দামগুলো কি রেখেছেন? এগুলো রেখেছে আপনার 800 টাকা। এগুলো সব গ্রাফটিং, এগুলো জোড় হয় না, গ্রাফটিং হয়। নতুন আম দেখাচ্ছি, এটা হচ্ছে মহাচানক। হ্যাঁ, এটাও থাইল্যান্ড ভ্যারাইটি। এটা লম্বা আম হয়, ব্যানানার মতো দেখতে, কিন্তু আমটা অনেক টেস্টফুল বা খেতেও অনেক ভালো। নামটা মহাচানক। এগুলো 400 টাকা। এক বছরে এটা ফল দেয়, যেহেতু এগুলো জোড় কলম হয় এই জন্য এটা 1 থেকে 1.5 বছরের ভিতর ফল দেওয়া শুরু করে। আমি নতুন আম দেখাচ্ছি, এটা হচ্ছে সিন্ধু। হ্যাঁ, এটা ট্যাগ করা আছে। এইসব গাছগুলো হচ্ছে ছাদ বাগান বানানোর জন্য খুব সুন্দর, যেহেতু দেখেন অলরেডি দুটো চ্যানেল বার হয়ে গেছে, এটা আর হ্যাঁ তিনটে ব্রাঞ্চ চলে এসেছে। এগুলো টপে লাগালে 1 বছরে ফল দেওয়া শুরু করবে। ব্রাঞ্চ যত একবার কাটিং করে নিলে আরও ব্রাঞ্চটা বেশি হবে, ছাদ বাগানের জন্য সব থেকে ভালো। দামগুলো কি রেখেছেন? এগুলো রেখেছি আপনার 350 টাকা দাদা। আর একটা আমি নতুন ভ্যারাইটি দেখাবো, এটা অনেকের ভিতরে ডাউট থাকে যে এটার ভিতরে ফল আসবে কি না আসবে। এটা দুটো ভ্যারাইটি সেম দেখতে, একটার নাম হচ্ছে কস্তুরি আর একটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোনের ভিতরে আপনার ফল আসবে কি আমি বলতে পারবো না, গাছটা বড় হবে সবই হবে, আমি এখনো ফল দেখিনি, কিন্তু কস্তুরির ভেতরে 1 থেকে 1.5 বছরের ভেতরে ফল দেবে, এটা 100% আমরা গ্যারান্টি দেবো। কস্তুরি কি আপনার মাদার প্ল্যান আছে? কস্তুরি মাদার প্ল্যান্ট আছে, ফল এসেছিল, ফল এসেছিল। এ আমটাও পুরো কালো, এ পাতাটাও যেরকম কালো, আমটাও দেখতে ওরকম কালো বা সুন্দর হয়। দামগুলো কি রেখেছেন? কস্তুরিগুলো আপনাদের আমার হোলসেল তো রেট এক হয়, আর রিটেলারে এগুলো 800 টাকা দাম। দাদা আর একটা নতুন আমি জিনিস দেখাবো, এখানে দুই রকম আম আছে, একটা হচ্ছে আমেরিকান কেন্ড আছে আর একটা রেড পালমার। এটা রেড পালমার আছে, এর জোড় কলম ছাদ বাগানের একদম শ্রেষ্ঠ বললেও চলে, ছাদ বাগান বানানোর জন্য। আর এগুলো 1 বছরের ভিতরে ফল দেবে। আমার মাদার প্লান্ট আছে জমিতে লাগানো হচ্ছে, 1.5 ফুটের গাছে আপনার আম হয়েছিল, একটা একটা আমের ওজন এসে 400 গ্রাম করে। দামগুলো কি রেখেছেন পালমারের দাদা? 140 টাকা। এটা আমেরিকান কেন, এটা 160 টাকা। হ্যাঁ, এটাও জোড় কলম, কিন্তু দেখতে অনেকটা এক যে, কিন্তু এটা এর ভিতরে আলাদা আছে। হ্যাঁ হ্যাঁ, এরাও জোড় কলম আছে? হ্যাঁ, এগুলো জোড় আছে সব। আমাদের ম্যাক্সিমাম যত আমরা নিজেরা যত ভ্যারাইটিস বানাই ম্যাক্সিমাম জোড় করি, কারণ জোড় গাছের গ্রোথটা ভালো হয়, রেজাল্টটাও ভালো আছে। হ্যাঁ, দামগুলো কি রেখেছেন লঙ্গনে? এগুলো আপনার 150 টাকা করে। আর একটা নতুন জিনিস দেখাবো এখানে, এটা হচ্ছে রুবি লঙ্গন। হ্যাঁ, এটা জোড়, অনেকে এটা বীজের থেকে জোড় করে ছেড়ে দেয়, কিন্তু আমাদের সেটা না, আমাদের নিজস্ব মাদার প্লান্ট আছে,
আমরা তার থেকে জোর করে আমরা এখানে এগুলো ধরো কাটিং করে নিয়ে আসলাম। এখনো মাদার গাছে জোর করা আছে, আমরা সেটাও আপনাকে দেখাবো। মাদার প্ল্যান্ট অবশ্যই অবশ্যই দেখাবো। তাহলে জোর করলে বাধাও আছে কি? হ্যাঁ, জোর অবশ্যই বাধা আছে, আমরা সেটা দেখাবো, দেখালে কাস্টমাররা বিশ্বাস করবে। দামগুলো কি রেখেছেন? এগুলোর দাম রেখেছি আপনার 2000 টাকা। বীজের ওটা বীজের অনেকে বীজের যেটা জোর দিচ্ছে 1100 টাকা বা 1000 টাকায় ছেড়ে দিচ্ছে, কিন্তু সেটাই ফল কবে আসবে গ্যারান্টি নেই। কিন্তু আমার এগুলো আমার যে মাদার কাছ থেকে কাটিং করায় অলরেডি ফ্রুটিং চালু আছে, গ্যারান্টি সহকারে আপনার 1 বছরের ভিতর ফল দেবে শিওর। এটা মিষ্টি জল পাই। কি রেখেছেন? এগুলো 150 টাকা পিচ। টকটাও আছে কি? হ্যাঁ টকটাও আছে, 80 টাকা। এখানে আমার কাছে ড্রাগন 4 প্রকারের পাবেন, একটা লাল পাবেন, একটা পিঙ্ক কালার পাবেন যেটা গোলাপি, একটা হলুদ কালার পাবেন, আর একটা সাদা কালার পাবেন, উপরটা লাল ভিতরটা সাদা পাবেন। আমার কাছে 4 কোয়ালিটির আপনি ড্রাগন পাবেন, 10 টাকা থেকে শুরু। কারণ এটা আমার বাড়ি, আর আমার বাড়িটা রোডের সাইডে হওয়ায় আমি সমস্ত মাল স্যাম্পল। হ্যাঁ এটা মেন রোড, আমার বাড়ি। এটা স্যাম্পল হিসেবে রাখা হয়েছে, আমার ফার্মে আমি নিয়ে যাব, নিয়ে আমি ফার্ম দেখাবো আমি সবাইকে। ওখানেই তো মেন আমার ফার্মে মাল আছে বেশি। আমি যেটা রুবি লঙ্ঘন বলেছিলাম যে আমার মাদার গাছটা আমি দেখাবো, সেই মাদার গাছটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মাদার গাছ। এইগুলো যে ফল ফল ছিল এই ডালগুলো, ফল ম্যাচুরিটি হওয়ার পরে আমি ফলগুলো আমি ভেঙে নিয়েছিলাম এই ডাল থেকে। আর আমি যেগুলো এ করেছি নূতন বাঁধার জন্য আমি জোর করে রেখেছি, আর কিছুদিন পরে এগুলো কাটা যাবে। এগুলো আমার বাড়িতেই তো ফার্ম, এগুলো আমি ওই জন্য টবে লাগিয়ে রেখেছি। কত ইঞ্চি টপ আছে? এটা আপনার 30 ইঞ্চি টপ। 30 ইঞ্চি টপের মধ্যে এখান থেকে দেখছি 4টে অলরেডি জোর কলম বাঁধা। হ্যাঁ, আর আমি আগে কিছু কেটে নিয়েছি আবার। আরো মাদার প্ল্যান আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মাদার গাছটা আছে কি না আছে, কাস্টমার তো অনেক কাস্টমার দেখতে চায়, সেই জন্য আমি আগে এটাকে আমার দেখানো দরকার। এই গাছে কি ফল ছিল? ফল ছিল, আমি দেখালাম তো, এই ডালটাই ফল ছিল। আমি ডাল ম্যাচুরিটি হওয়ার পরে ফলের ডালটা কেটে নিয়েছি। নার্সারির নামটা বলবেন? আমার নার্সারির নাম রেইন প্ল্যান্টস নার্সারি। কলকাতা থেকে কোনো দর্শক বন্ধু আপনার এখানে আসলে কিভাবে আসবে? প্রথমে শিয়ালদা থেকে বনগা লোকাল যেটা পাওয়া যায়, ওই ওই বনগা লোকালে উঠে গুমা স্টেশনে নামতে হবে। ওখান থেকে আপনি টোটো বা অটো ধরে আমার ঠিকানায় আপনি চলে আসতে পারবেন। আপনার নার্সারি লোকেশনটা কোথায় আছে? বহেড়াগাছি নতুন মসজিদ। আর আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার 9153675060। অনলাইন কি কুরিয়ারের কোনো ব্যবস্থা রেখেছেন? অবশ্যই, আমি মূলত আমার মেন ব্যবসা হোলসেল, তার পাশাপাশি রিটেলারও করা হয়, খুচরো করা হয়, কারণ সবাই তো হোলসেল নিতে পারে না, তার পাশাপাশি আমি সবাইকে খুচরোও দিই।